মা মারা গেছে 3 মাস আগে, প্রায় 57 বছর বয়সেও বিয়ে করতে চাইছে বাবা। যদিও সন্তানদের সেটা নিয়ে আপত্তি নেই, কিন্তু বিয়ের জন্য নিতে চাইছে না সন্তানদের মতামত, কাকু কাকিমাদের মতামতে বিয়ে করবে বাবা। আর সন্তানদের পৈতৃক সম্পত্তি থেকে সরিয়ে দেওয়ার জন্য কাকি কাকিমার চক্রান্ত, এমনই অভিযোগ সন্তানদের। এমনকি এক মেয়ে তার বাবার বাড়িতে ঢুকতে গেলে তাকে বাধা দেয় এবং মারধর করে কাকু কাকিমা। এই মর্মে থানায় অভিযোগ দায়ের। বাবাকে গোপাল ভাঁড় বলে সম্বোধন মেয়ের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মালিয়র এলাকার রাঘবপুরের ঘটনা। আলিয়ার খাতুন এই মর্মে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে। তার অভিযোগ, তাকে এবং তার ভাই বোনকে তার কাকু কাকিমা মারধর করেছে তাদের পৈতৃক সম্পত্তি দখল করার জন্য। তার মা 3 মাস আগে মারা যায়। তার 6 ভাই বোন, আলিয়ারা সব থেকে বড়। তার বিয়ে হয়েছে শামসিতে। তার বাবার বয়স এই মুহূর্তে 57। তিনি আবার বিয়ে করতে চাইছেন। ছেলে মেয়েরা তাতেও রাজি, কিন্তু অভিযোগ, ছেলে মেয়েদের মতে বিয়ে করতে চাইছে না বাবা। তার কাকু কাকিমারা তাদেরকে হুমকি দিচ্ছে। এমনকি আলিয়ারা ভাই বোনদের মধ্যে বড় বলেই তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে, মারধর করা হয়েছে। সে বাবার বাড়ি গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। কাকু কাকিমা সেখানে চড়াও হয়, লাঠি শাবল দিয়ে আঘাত করে বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা হয়। পরবর্তীতে তিনি কাকু আওয়াল আলী এবং কাকিমা সুলেখা বিবির নামে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী আলিয়ারা খাতুন বলেন, আমার মা মারা গেছে 3 মাস আগে, বাবা আবার বিয়ে করতে চাইছে। আমরা সকলে মিলে দেখাশোনা করে বিয়ে দিতে চাই, কিন্তু আমার কাকু কাকিমারা সেটা হতে দিচ্ছে না। তারা আমাদের মারধর করেছে, ক্রমাগত হুমকি দিচ্ছে, বাবার সম্পত্তি দখল করতে যায় তারা। জানালাম যে মানে মায়ের মারা হলো 3 মাস, তো আমার বাবার বিয়ে দিতে হবে। তো আমরা বলছি যে আমার বাবার বিয়ে দিব, আমরা সবাই মিলে দিব, বাবা কাকা মামা সবাই মিলে দিব। তো না, আমার কাকু কাকিরা বলছে যে না, তোরা কিনিব না, তোরা কেউ না, তোরা বাড়ি থেকে বেরিয়ে যা, তোদের কোনো অধিকার নেই, কিছু নেই। হ্যাঁ, তাহলে তোর মামুদেরও কোনো কথা নেব না, মানে কারো এক কথায় তোদের কারো কথা নেব না। তোর বাপকে আমরা বুঝে নেবো, তোর বাপকে মারবো, পিটবো, কাটবো, আমরা বুঝে নেবো সেটা। আমরা বিয়ে দেবো, আমরা তোর বাপকে মানে তোর বাবার জমি জায়গা যা আছে আমরা সব ফিনান্স করবো, তোরাকে মেরে ফেলবো, তারপরে তোর বাপকে মেরে ফেলবো, তারপরে আমরা সব জমি জায়গা মানে দখলে নিয়ে নিবো সব কিছু। মানে যে বলছে আমার কাকি আর কাকা, মানে আমার চাচা চাচি আমার বাবাকে আগেই হুমকি দিয়ে রেখেছে। আমার বাবা বিয়ে করতে চাইছে আবার ওদের মতেই। কত বয়স আপনার বাবা? আমার বাবার বয়স 57। এই বয়সে বিয়ে করবেন আপনারা সমর্থন করেছেন? না, আমরা সমর্থন করছি যে আমরা দেখে শুনে দিব, কিন্তু আমাদের কথা না নিয়ে, আমার কাকা কাকি আমাদের কথা না শোনার ভান করিয়ে আমার বাবাকে মানে ওরা নিজেরাই নিজেদের মতো করে বলছে যে নিয়ে আসবো। আমরা চাইছি যে আমরা দেখে শুনে আমরা নিয়ে আসবো। আমার মা মরে গেছে, আমার মা আমাদের মতো করে আমরা দেখে শুনে নিয়ে আসবো, কিন্তু ওরা চাইছে না। ওটা আমাদের বিচ্ছেদ করে দিতে চাইছে, মানে আমাদের উচ্ছেদ, আমরা যেন না থাকি বাড়ি। কয় ভাই বোন আপনারা? আমরা 6 ভাই বোন। বড় আমাকেই মারার হুমকি দিচ্ছে, মানে আমি একটু বুঝি কথা বলছি, আমার চাচা চাচিদের প্রতিবাদ করছি। মারধর কারা করেছিল আপনাকে? মারধর করেছে আমার চাচা চাচি। আচ্ছা, আমাকে খুনের চেষ্টা করা হয়েছে, আমার গলার সোনার চেন ছিঁড়ে নিয়েছে। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।